Assalamu alaikum. Welcome to Work Machine Equipment Technology. আজকে আমি আপনাদের সাথে সুইং স্টেটর বেসিং প্লান্ট নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সুইং স্টেটর বেসিং প্লান্টের কন্ট্রোল রুম। এখানে গাড়ি লোড হচ্ছে। সুইং স্টেটর বেসিং প্লান্টের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। মূলত এগুলো কমার্শিয়ালের জন্য উপযুক্ত না, কারণ এর ক্যাপাসিটি হচ্ছে 0.40। বাট প্রজেক্টের জন্য এইগুলো খুবই উপযোগী। সুইং স্টেটর বেসিং প্লান্টে সিমেন্টের জন্য সাইলো আছে, তারপর একটা কন্ট্রোল রুম আছে, তারপরে হচ্ছে কনক্রিট, পাথর বালি, সিমেন্ট, পাথর বালি রাখার জন্য আপনার বিন আছে। এর প্রসেসিংটা হচ্ছে আপনার যখন কন্ট্রোল রুমে লোড স্টার্ট করা হয় তখন বিন থেকে স্কিপে ম্যাটেরিয়ালসগুলো পড়ে আর স্কিপে একটা ওয়্যারের মাধ্যমে টেনে মিক্সারে তুলে নিয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন ম্যাটেরিয়াল মিক্সিং হওয়ার পরে গাড়িতে লোড হচ্ছে। কনক্রিট শেষ হয়ে গেছে। কনক্রিট শেষ হয়ে যাওয়ার ফলে আপনার বিনে হুইল লোডার দিয়ে মাল দেওয়া হচ্ছে। এই বিনটায় আপনার চারটা পার্ট থাকে। দুইটা পার্টে হচ্ছে আপনার বালি রাখা হয় আর দুইটা পার্টে হচ্ছে আপনার কনক্রিট রাখা হয়। আমি মূলত ভিডিওটা করছি হচ্ছে আকিস রেডিমিক্স কনক্রিট লিমিটেডে নারায়ণগঞ্জে অবস্থিত। এ হচ্ছে বিনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন বিন থেকে আপনার ম্যাটেরিয়ালসটা নিয়ে স্কিপ একদম মিক্সারে মাল নিয়ে যাচ্ছে আর মিক্সারে মালটা ভালোভাবে মিক্সিং হয়ে ট্রানজিট মিক্সারে লোড হচ্ছে। গাড়ি লোড হয়ে গেছে। লোড হওয়ার পর এখন আনলোডের প্রসেসিং চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আনলোডিং। এই হচ্ছে সুইং স্টেটর বেসিং প্লান্টের কার্যক্রম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি কোনোরকম উপকারে যদি এসে যদি থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।